পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে খাগড়াগড় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে করা হলো একটি অনুদান বাক্স। আর সেই বাক্সতে অনুদান সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূলের কর্মীরা করে থাকেন, যাতে অসময়ে সেই টাকাটি কাজে লাগে। ওই রাস্তার ওপর থেকে যাওয়া মানুষ যে যার খুশি মতন অনুদান দিয়ে যাচ্ছেন। তাদের এই উদ্যোগ একেবারে অন্যরকম বার্তা দিচ্ছে সাধারণ মানুষকে। অন্যান্য সংগঠনের নেতৃত্বদের কাছে বিভিন্ন রকম অভিযোগ, যেটা জানা যায় যে কোনো রাজনৈতিক অনুষ্ঠান কর্মসূচি হলে। এলাকায় কোনো গরিব দুস্থ মানুষদের সহযোগিতার জন্য বেশ কিছু ব্যবসাদারের কাছে হাত পাততে হয় এবং তা নিয়ে নানান রকম সমালোচনা রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের কাছে দেখা যায়। কিছু কিছু জায়গায় তোলাবাজির অভিযোগ উঠে আসে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে, কিন্তু বর্তমান খাগড়াগড় এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একেবারে অন্যরকম মাত্রা সাধারণ মানুষের কাছে। পার্টির কর্মীরাও যে যা খুশি অনুদান করছেন ওই বক্সে। এই বাক্সটা বসানো হয়েছে আমাদের যত সদস্য আছে, যে যেরকম ধরনের পারে তার নিজস্ব স্বার্থ মতো সাধ্য মতো এখানের মধ্যে ফেলে দেয়। আমরা আমাদের যে সমস্ত মানে উন্নয়নমূলক কাজকর্মগুলো মানে বিগত দিনেও করেছি, সেটা আপনারা খুব ভালোভাবে জানেন যে আমরা একটা আমাদের পাহাড়ে একটা মেয়ের বিয়ে দেওয়া হয়েছে, আমাদের বাচ্চা ছেলে যারা আছে স্টুডেন্ট আছে আমরা প্রায় 2000 ছেলে বাচ্চা ছেলেদেরকে খাতা পেন এই সমস্ত দিয়েছিলাম। আমরা কারো কাছেই মানে হাত পাতি না, আমাদের নিজস্ব সদস্য যারা আছে যে যেরকম ধরনের ইনকাম করে তার একটা অংশ এর মধ্যে ফেলে দেয়। একটা থেকেই আমাদের কল্যাণমূলক কাজের মধ্যে আমরা ব্যবহার একটা এতে এটাই মনে হবে আমরা আমাদের যে সমস্ত সদস্য যারা আছে আমরা আমাদের গোটা খাগড়াগড় জানে, আমরা খাগড়াগড় যুব সংঘ অ্যাজ ওয়েল অ্যাজ খাগড়াগড় যুব তৃণমূল থেকে আমরা যে সমস্ত কাজকর্মগুলো করি আমাদের কোনো গ্রামবাসী অ্যাজ ওয়েল অ্যাজ আদার্স কোনো জায়গা থেকে আমরা কোনো মানে ডোনেশন বলুন বা আদার্স কোনো ম্যাটার বলুন আমরা কোনোদিনই কোনো জায়গায় চাইতে যাইনি। আমাদের নিজস্ব স্বার্থ মতেই এই বাক্সটাও করা হয়েছে আমাদের নিজস্ব জন্য, টোটালটা পার্সোনাল প্রপার্টি, আমরা আমাদের সদস্যরা যারাই আছি তাদের নিজস্ব ইনকাম। কারণ কী বলুন তো, হঠাৎ করে আজকে যদি আমি বলি যে আমার 5,000 টাকা দরকার আছে আমাদের প্রোগ্রাম করতে হবে, একটা মানে হঠাৎ করে আমাদের কারোর একটা কোনো প্রবলেম হয়ে গেল, একটা মেয়ের বিয়ে দিতে হবে, হঠাৎ করে তো পয়সা বেরিয়ে আসবে না, আমাদের সাধ্য মতো এখান থেকে জমাতে থাকি, এটাই হচ্ছে আমাদের মানে একটা ওয়ান টাইপ অফ ব্যাংক। এলাকার মানুষের কোনো সুবিধা অসুবিধা হলে তাদের কাছে অভাব অভিযোগ জানালে তৃণমূলের কর্মীরা সেই বাক্স থেকে সেই অনুদান বের করে সাহায্যের হাত বাড়িয়ে দেন বলে জানিয়েছেন ওখানকার তৃণমূলের যুবকর্মীরা। সার্টেন টাইম গিয়ে যখন কোনো পরিকল্পনা হয় কোনো একটা উন্নয়নমূলক কাজের পরিকল্পনা, এই যে আগামী দিনে আমরা একটা মানে আমাদের কম্বল বিতরণী প্রোগ্রাম আমরা রেখেছি, সেটাকে করতে গেলে তার একটা মানে অ্যামাউন্টের প্রয়োজন হয়, সেই অ্যামাউন্টটা আমরা এখান থেকে আমাদের যে সমস্ত সদস্য আছে তারা এখানে 10-20-20 যে যেরকম পাচ্ছে ফেলছে, একটা সার্টেন টাইম গিয়ে যেরকম ধরনের আমার কোনো প্রজেক্ট যখন সামনে চলে এলো আমরা এই বাক্স খুললাম সেখান থেকে নিয়ে আমরা। এবারে যে উদ্যোগ নেওয়া হয়েছে কম্বল বিতরণ করা হবে কয়েকদিনের মধ্যেই ওই অনুদানের টাকা থেকেই। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।